হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন চ্যানেল আর একাডেমি জেই এন্ড WBJEE বাংলাতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম WBJEE, জেই মেন্স, জেই অ্যাডভান্স দিতে চাচ্ছ, তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন কিন্তু আমাদের এই নতুন চ্যানেল। আমাদের এই নতুন চ্যানেল আর একাডেমি জেই এন্ড WBJEE বাংলাতে আমরা তোমাদের এই যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম WBJEE, জেই, জেই অ্যাডভান্স ইত্যাদির জন্য কমপ্লিট প্রিপারেশন করাবো। এখানে তোমাদের ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছুর ক্লাস কিন্তু ইউটিউবে একদম ফ্রিতে করানো হবে, এবং এর সাথে সাথে তোমরা আরো দারুণ দারুণ জিনিস কিন্তু এখান থেকে পেতে থাকবে। সেগুলোর মধ্যে আমরা আসছি, তার আগে তোমরা একটু তোমাদের যে এডুকেটর তাদের চিনে নাও। শুরুতে আমি আমার নিজের সম্পর্কে বলছি, আমার নাম সায়ন দাস, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমার যে বিটেক ডিগ্রি সেটা কমপ্লিট করেছি, এবং লাস্ট কিছু ইয়ার ধরে কিন্তু আমি WBJEE, জেই অ্যাডভান্স, জেই মেন্স ইত্যাদি স্টুডেন্টদেরকে এক্ষেত্রে ফিজিক্সের জন্য পড়াচ্ছি, এছাড়াও বিভিন্নভাবে তাদের গাইড করার চেষ্টা করছি। তাহলে আমার যে এই লাস্ট কিছু বছরের এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার যে বিভিন্ন নলেজ সেটার মাধ্যমে কিন্তু আমি তোমাদের যত ভালোভাবে পসিবল গাইড করার চেষ্টা করব। এছাড়াও আমাদের যে আরো এডুকেটাররা আছে তারাও কিন্তু তোমাদের বিভিন্নভাবে এই ক্ষেত্রে হেল্প করবে। তাহলে চলো, তোমরা আমাদের যে আরো এডুকেটাররা আছে তাদের সঙ্গে একবার কথা বলে নাও। আমি এখানে ডেকে নিচ্ছি সোমনাথ স্যারকে। সোমনাথ নস্কর স্যার, তোমাদের এখানে ফিজিক্সের যে পার্টটা সেটা কিন্তু দেখবেন, তাহলে তোমরা একবার ওনার থেকেই বিষয়গুলো শুনে নাও। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সোমনাথ স্যার। আন একাডেমি জি বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি এখানে সায়ন স্যারের সঙ্গে ফিজিক্স এর পার্টটা তোমাদেরকে পড়াবো। আন একাডেমি চ্যানেল হলো তোমাদের জেইর জন্য একদম ওয়ান স্টপ সলিউশন। তোমরা এখানে টোটালি ফ্রি অফ কস্ট নোটস পেয়ে যাবে, এবং সেই সঙ্গে প্রত্যেকটা ক্লাসের পর তোমাদের প্রিপারেশন কেমন রয়েছে সেটাকে যাচাই করবার জন্য তোমরা এখানে মক টেস্টও দিতে পারবে। ধরো তোমরা কোনো একটা চ্যাপ্টার তোমরা পড়লে, মনে করো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে ভেক্টর চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়ালাম, সেই চ্যাপ্টারটা তোমাদের কিরকম প্রিপারেশন রয়েছে তোমরা মক টেস্টের মাধ্যমে তোমাদের সেই প্রিপারেশন দেখে নিতে পারো। এবং শুধু তাই নয়, সেই চ্যাপ্টারের নোটস, কোয়েশ্চেন কি কি আসতে পারে, কি কি গুরুত্বপূর্ণ কাজ তোমরা এখান থেকে কি কি পড়বে, সমস্ত কিছু তোমরা এখানেই পেয়ে যাবে। তো আন একাডেমি জেই বাংলা চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যদি নিজের সম্পর্কে কিছু বলি, আমি তোমাদের সোমনাথ স্যার। দীর্ঘ 7.5 বছর ধরে আমি জেই এবং নিটের জন্য স্টুডেন্টসদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়ে থাকি। আমাদের এখন থেকে কাজ থাকবে তোমাদেরকে নিয়ে তোমাদের যে স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার, সেই স্বপ্ন তোমাদেরকে পূরণ করা। তো চলো সবাইকে, সবাই মিলে একসঙ্গে লড়াই করি এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন পূরণ করি আন একাডেমিতে। তো চলো, লেটস ক্র্যাক ইট। এখন আমি আমাদের ম্যাথামেটিক্স এখন আমি আমাদের ম্যাথামেটিক্স এর জন্য ইমরুল কায়েস স্যারকে তোমাদেরকে কিছু বলবার জন্য অনুরোধ করব। হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে যদি বলি, তাহলে আমি হলাম MSc ইন ম্যাথমেটিক্স। এবার গত 6 থেকে 7 বছর ধরে আমি কিন্তু স্টুডেন্টদের পড়াচ্ছি এবং গাইড করে যাচ্ছি। আন একাডেমি জেই আর WBJEE বাংলা চ্যানেলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ম্যাথমেটিক্সের এই সুন্দর একটা তোমাদেরকে কনসেপ্ট তৈরি করার এবং তোমাদেরকে ম্যাথমেটিক্স এ দুর্দান্ত ভাবে প্রিপেয়ার করার। আশা করি আমি আমার কাজ খুব ভালোভাবে করিয়ে মানে করে যাব এবং তোমরা আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করে যাবে। থ্যাংক ইউ, ব্যাক টু ইউ সায়ন স্যার। তাহলে এখানে তোমরা দেখলে যে তোমাদেরকে এখানে কে কোন সাবজেক্ট গুলো পড়াচ্ছে। এবার সবার মনে নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে যে আমাদের যে কম্পিটিটিভ এক্সাম গুলো সেখানে তো কেমিস্ট্রিও থাকে, তাহলে কেমিস্ট্রি কে পড়াবে? সেটা কিন্তু তোমাদের জন্য আপাতত সারপ্রাইজ রাখা হয়েছে, সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এবার আমরা একটু তোমাদের বলি যে এখানে তোমরা ক্লাসগুলো কিভাবে করবে। দেখো, আমাদের যে এখানে ক্লাসগুলো করানো হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা লাইভ ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে। এবার এই যে ইউটিউবের লাইভ ক্লাসগুলো, লাইভ ক্লাসের সুবিধা কি জানো তো, সেখানে তোমরা ডিরেক্টলি আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন কোনো একটা পার্টিকুলার টপিক পড়াচ্ছি, সেটার মধ্যে তোমাদের যদি সাথে সাথে কোনো একটা ডাউট আসছে, সেটা তো তোমরা কমেন্ট সেকশনে আমাদের থেকে সাথে সাথেই সেটা ক্লিয়ার করিয়ে নিতে পারবে। তাহলে এই যে এই বেনিফিটগুলো, লাইভ ক্লাসের বেনিফিট, সেটা কিন্তু তোমরা এখান থেকে পাবে। আমি তোমাদের এখানে ফিজিক্সের যে পার্টটা, সেই ফিজিক্সের পার্টটা পড়াবো, ঠিক আছে? এবার এই ফিজিক্সের মধ্যে আমি যে আমার ক্লাসগুলো স্টার্ট করব, সেটা আমি স্টার্ট করছি ক্লাস 12 এর যে অপটিক পার্ট, সেখান থেকে অপটিক্সের একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি এখানে স্টার্ট করব। এবং উইথ টাইম আমাদের যে প্রিপারেশনগুলো হবে, আমাদের কিরকম প্ল্যানিং থাকবে, সেগুলো তোমরা উইথ টাইম জেনে যাবে।
এবার এই ক্লাসের সাথে সাথে তোমাদেরকে আর কি কি প্রোভাইড করা হবে, দেখো এখানে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে তোমাদের যে ক্লাসের নোটস গুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। এবার ক্লাসের নোটস কিভাবে পাবে, তার জন্য আমাদের যে আনএকাডেমি জেই বাংলা এন্ড ডাব্লিউবিজেই তার যে টেলিগ্রাম চ্যানেল সেটার লিঙ্ক তো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনেই পাচ্ছ। তোমরা তাড়াতাড়ি সেই যে টেলিগ্রাম চ্যানেল সেটাকেও কিন্তু জয়েন করে রাখবে, কারণ প্রত্যেকটা ক্লাসের পর তার যে ক্লাস নোটস এছাড়াও আরো যত রকমের মেটেরিয়াল হওয়া পসিবল সমস্ত কিছু তোমরা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। এবার তাহলে আমি তোমাদের যেমনটা বললাম যে আমি কিন্তু তোমাদের যে ক্লাস 12 এর অপটিক্স পার্টটা সেটা দিয়ে স্টার্ট করব। এবার এখানে আমাদের পড়ানোর স্টাইলটা কিরকম হবে, দেখো আমাদের তো পরীক্ষা এই বছর প্রায় চলেই এসেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো সেগুলোর মধ্যে যাব এবং এখানে আমরা একটা কোয়েশ্চেন ওরিয়েন্টেড কিন্তু অ্যাপ্রোচ নেব, যে আমাদের মধ্যে খুব বেশি থিওরির দিকে নজর না দিয়ে, মানে সাপোজ ধরো থিওরি আমাদের জানতে তো হবে, এবার তা সত্ত্বেও আমাদের যত বেশি আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব সেটা কিন্তু আমাদের এক্সামে গিয়ে তত বেশি কাজে লাগবে। তাহলে এখানে আমরা কিন্তু একটা কোয়েশ্চেন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ সেটা তোমাদের জন্য ব্যবহার করব। তাহলে আমি তো তোমাদের ফিজিক্স পার্টটা দেখছি, তার সাথে আরো কে থাকছে, তার সাথে সোমনাথ নস্কর স্যারও কিন্তু তোমাদের এখানে ফিজিক্স এর যে পার্টটা সেটা দেখবেন। তাহলে এবার তিনি কোন পার্ট গুলো দিয়ে স্টার্ট করবেন বা তিনি অ্যাপ্রোচটা কিরকম রাখছেন সেটা তোমরা ওনার থেকে জেনে নাও। তো আমি তোমাদেরকে ফিজিক্স এর জন্য যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 11 এর যে মেকানিক্স পার্টটা রয়েছে, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে শুরু করে আপ টু যে গ্র্যাভিটেশন পার্টটা রয়েছে ততদূর অবধি তোমাদেরকে পড়াবো। এবং শুধু তাই নয়, ক্লাস 12 এর যে ইলেকট্রিসিটি পোর্শনটা রয়েছে সেই ইলেকট্রিসিটি পোর্শনটাও আমিই পড়াবো। তোমরা জানো যে এই যে জায়গাটা এখান থেকে কিন্তু জেইতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং এই জায়গাটা তোমাদেরকে একদম যে প্রবলেম যাই হোক না কেন সমস্ত রকমের প্রবলেমকে আমি দূর করবার চেষ্টা করব, তোমাদের যে কোনো প্রবলেম আমি তোমাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্রবলেম আমাদের সঙ্গে যখন লাইভ সেশন হবে তখন তো আমরা আছি তোমাদেরকে সাহায্য করবার জন্য, এবং তার সাথেও তোমাদের যদি অন্য কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমরা টেলিগ্রাম চ্যানেলেও আমরা সেটা ডিসকাশন করবার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সেই সঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি, আমরা যখন পড়াবো সাধারণত আমার যেটা পড়ানোর টাইমিং থাকবে সেটা হচ্ছে দুপুরবেলা 2:30 বা 3:00 এই টাইমে আমি তোমাদেরকে ক্লাসগুলো নেব। এবং সেই সঙ্গে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের শেষে তার যে নোটস এবং তার যে মক টেস্ট সেগুলো আমরা সাধারণত টেলিগ্রাম চ্যানেলে আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। তো এই কথা বলার পর এবার আমি ইমরুল কায়েস স্যারকে বলছি ম্যাথমেটিক্স এর পার্টটা বলবার জন্য। থ্যাংক ইউ স্যার। এবার ম্যাথমেটিক্স এর একটা বৃহৎ যে পোর্শন সেই পোর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর, আর আমি চেষ্টা করবো 100% যেন এটাকে ডেলিভার করা যায় এবং তোমাদেরকে যেন ইমপ্রুভমেন্ট আনা যায়। এবার আমার অ্যাপ্রোচ কি থাকবে এখানে সেই সম্পর্কে যদি আমি একটু বলি, আমার অ্যাপ্রোচ থাকবে হচ্ছে এমন টপিক সবার প্রথমে করানো যেই টপিকগুলো তোমরা পড়লে শিওর অ্যান্সার করে আসতে পারবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই যদি তোমরা একবার ভালোভাবে বুঝে যাও। আমার অ্যাপ্রোচ থাকবে সহজ প্লাস স্কোরিং, এমন কিছু টপিক আগে পড়ানো যেই টপিকগুলোতে তোমরা ডেফিনেটলি স্কোর করতে পারবে। যেরকম আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ বলি সেটা হচ্ছে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন, যেই মেইনস বলো অ্যাডভান্স বলো অথবা ডাব্লিউবিজেই বলো, প্রত্যেকটা পরীক্ষাতেই এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন আসবেই আসবে, তোমরা জানোই সবাই হয়তো। এই কোয়াড্রেটিক ইকুয়েশন এমন একটা সহজ চ্যাপ্টার যেই চ্যাপ্টার তোমরা পড়ে নিলে কোনোদিনও তোমাদের এরকম হবে না যে ওই চ্যাপ্টারের কোশ্চেন তোমরা ভুল করে আসবে, অসম্ভব। এরপর দেখবে তোমরা সেট থিওরি, তারপর তোমরা দেখবে ক্যালকুলাসের কিছু পোর্শন আছে যেখান থেকে ম্যান্ডেটরি কোশ্চেন আসবেই আর তোমরাও ঠিক অ্যান্সার করে আসতে পারবে। তাহলে আমার অ্যাপ্রোচ হবে ইজি টু হার্ড এর দিকে এবং বেশি স্কোরিং যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো যেন আগে করার। এবার সায়ন স্যার সোমনাথ স্যার তোমাদের বলেই দিলেন যে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে যেখানে তোমরা অবশ্যই যত রকমের আমাদের নোটস আছে পড়ানোর পর সেই নোটস গুলো তোমরা প্রোভাইড মানে প্রোভাইড করে দেওয়া হবে তোমাদেরকে। এছাড়াও মক টেক্সটের ব্যবস্থা তো থাকছেই, এর ফলে ওভারঅল যদি আমি দেখি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স হোক না কেন টোটাল একটা ওভারঅল প্যাকেজ পেয়ে যাবে, যেই প্যাকেজ হয়তো অন্য কোথাও পাওয়া একটু সন্দেহজনক। তো আশা করি তোমাদের আমাদের এই যে পড়ানো এই পড়ানোকে তোমরা সাপোর্ট করবে আর আশা করি ভালো লাগবে, আর আমরা 100% দেওয়ার চেষ্টা করবো সবসময় যেন তোমাদের ফ্রি অফ কস্টে ডেফিনেটলি দারুণ এডুকেশন প্রোভাইড করা যায়। থ্যাংক ইউ অ্যান্ড ব্যাক টু ইউ সায়ন স্যার। তাহলে তোমরা এখানে বিভিন্ন এডুকেটরদের থেকে দেখলে যে তারা কিভাবে পড়াবে, তাদের অ্যাপ্রোচ কি থাকবে, অ্যান্ড আমিও বললাম যে আমি তোমাদের কিভাবে পড়াবো। তাহলে এই মোমেন্টে তোমাদের কাজ কি হবে, তোমাদের ফার্স্ট তো কাজ হবে যে আমাদের পরীক্ষা চলে এসেছে সেই জন্য তোমাদের পড়াশোনার জন্য একদম রেডি হয়ে যাও। এবার তারপর তোমাদের যে নেক্সট কাজ হবে সেটা হচ্ছে আমাদের এই আনএকাডেমি জেই অ্যান্ড ডাব্লিউবিজেই বাংলা চ্যানেলটিকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে নেওয়া, এবং প্রত্যেকটা টিচার আমি যখন পড়াচ্ছি, সোমনাথ স্যার যখন পড়াচ্ছে, ইমরুল স্যার যখন পড়াচ্ছে, তখন প্রত্যেকটা ক্লাসে কিন্তু লাইভ অ্যাটেন্ড করা।
স্যাররা নিজেদের টাইমিং গুলো বললেন, সোমনাথ স্যার তোমাদের যে ক্লাসগুলো সেগুলো সাধারণত দুপুর বেলার দিকে নেবে, আমার যে ক্লাসগুলো সেগুলো তোমরা সাধারণত বিকালবেলা 5টার দিকে পাবে, এবং আমাদের যে ইমরুল স্যারের ক্লাসগুলো তোমরা সাধারণত সন্ধ্যাবেলা 7টার দিকে এক্ষেত্রে পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটা লাইভ সেশন যখন চলছে সেই মুহূর্তে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো লাইভে অ্যাটেন্ড করা খুবই জরুরি। তার কারণ কি, যখন তোমরা লাইভে জয়েন করবে আমাদের সাথে সাথে কিন্তু তোমাদের যে সেই ক্লাসগুলো কমপ্লিট হতে থাকবে। তোমাদের যদি এই ক্ষেত্রে ব্যাকলগ পড়ে গেল, আমাদের পরীক্ষা তো চলেই আসছে, সেই ক্ষেত্রে সেই ব্যাকলগ ক্লিয়ার করা কিন্তু সেটা এখন একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাবে। তাহলে তোমরা এখনই আমাদের যে এই চ্যানেলটি সেটাকে সাবস্ক্রাইব করে নাও, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমরা কি কি পাবে সমস্ত বিষয় তো বলাই হলো, আমাদের যে লাইভ ক্লাসগুলো সেগুলো খুব তাড়াতাড়ি এখানে তোমাদের জন্য শুরু হয়ে যাবে, এবং আমাদের যে মক টেস্টের ব্যবস্থা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি করা হচ্ছে, এবং সেটা সংক্রান্ত আপডেটও তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাহলে আই হোপ যে সমস্ত বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার, এবং আমাদের সাথে সাথে তোমরাও একদম এই যে WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্স ইত্যাদি পরীক্ষা ক্র্যাক করার জন্য একেবারে রেডি। তাহলে তাড়াতাড়ি করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং একদম রেডি হয়ে যাও। এবার আমি এখানে একটা কথা অ্যাড করি জাস্ট, যে বর্তমান মডার্ন এডুকেশন সিস্টেমের যারা যারা বড় এডুকেটর আছেন ওনাদের সবারই কথা যেন পড়াশোনাটা কোনো মতে স্টুডেন্টদের বোঝানো হয়ে দাঁড়ায়, যেটাকে বলে লার্নিং উইদাউট বার্ডেন। আমাদের কিন্তু অবশ্যই টার্গেট থাকবে যেন তোমাদের ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক বা ম্যাথমেটিক্স, এটা তোমাদের কাছে যেন কোনো মতেই বোঝানো হয়ে দাঁড়ায়, তোমরা যেন খুব ইন্টারেস্টিংলি এই টপিকগুলো বুঝতে পারো এবং সেই টপিকগুলো বোঝার সঙ্গে সঙ্গে নিজেই যেন সলভ করতে পারো। দেখো, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সলভ না করবে কোনো প্রবলেম, সাপোজ ফিজিক্সের কোনো নিউমেরিক্যাল আছে বা ম্যাথমেটিক্সের কোনো কনসেপ্ট একটা করার পর কোনো একটা নিউমেরিক্যাল করতে দিলাম, তাহলে সেইটা যেন তোমরা নিজেরা করতে পারো, আমাদের টার্গেট থাকবে তোমাদের এই লেভেলের বোঝানো। মানে সব যে আমরা সলভ করে দেবো আর তোমরা কিছু করবে না সেটা না, তোমাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, যেটার জন্য সায়ন স্যার অবশ্যই বললেন যে তোমাদের অবশ্যই উচিত লাইভ ক্লাসগুলো সবসময় জয়েন করা। রেকর্ডেড ক্লাস তো তোমরা পেয়েই যাচ্ছ, বাট লাইভ ক্লাসের যে একটা ইন্টারেক্টিভ ব্যাপার সেটা কিন্তু অন্য কোথাও আসে না। তো সেই এটাই কথা আমি অ্যাড করতে চাচ্ছিলাম, এবার বাকিটা বলো। আমাদের টার্গেট থাকবে তোমাদের যত রকমের কঠিন প্রবলেমগুলো যেগুলো তোমরা একা একা সলভ করতে পারছো না, সেই সমস্ত কঠিন প্রবলেমগুলো কোন অ্যাপ্রোচে গেলে তোমরা সেগুলোকে সলভ করতে পারবে, তোমাদের জেইর জন্য কি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কি প্রপার প্ল্যানিং থাকবে, সেইটা তোমাদেরকে কমপ্লিটলি গাইড করা। আমি তোমাদের সঙ্গে রয়েছি, সায়ন স্যার তোমাদের সঙ্গে রয়েছে, ইমরুল কায়েস স্যার তোমাদের সঙ্গে রয়েছে, তোমাদেরকে একসঙ্গে হাত ধরে এগিয়ে নিয়ে যাবো এবং জেই কে আমরা ক্র্যাক করেই দেখাবো। ঠিক আছে, তো সবাই একসঙ্গে বলবো, লেটস ক্র্যাক ইট, লেটস Let's crack it. Sir, aar ek baar ho jaye. Okay. Let's crack it.